আপনারা দেখছেন আমার চ্যানেল সিজলিং হানি। আজকে আমরা যাব মিয়া আমরেতে, মিয়া আমর রিভিউ দেব আপনাদের। তো আপনারা সকলেই জানেন মিয়া আমরের প্যাটিস থেকে পেস্ট্রি অথবা বার্থডে কেক সবই খুব টেস্টি হয়। কিন্তু আজকে আমরা যাচ্ছি ইছাপুর স্টোর বাজারের মিয়া আমরেতে। আমরা ওখানেই কেন যাচ্ছি এত মিয়া আমরে থাকতে, ক্রমশ প্রকাশ্য। চলুন দেখে নিই কেন যাচ্ছি ওখানে। জিনিস মানে খাবার পাওয়া যায়, যেমন যে বিস্কিট আছে, স্ন্যাক্স আইটেম রয়েছে, কি চায়ের সঙ্গে যদি কেউ কিছু খেতে চায় ইভিনিং এ বা মর্নিং এ সেগুলো রয়েছে। আর বার্থডে কেক কেমন কি রেঞ্জের থেকে শুরু হয়? বার্থডে কেক আমাদের 220 থেকে স্টার্টিং আছে, অ্যাভেলেবেল ডেলি যেটা থাকে 220, 300, 385, 400, 450, 650, 800, এটা ডেলি অ্যাভেলেবেল থাকে। আর কতক্ষণ আগে অর্ডার দিতে হয়? যদি কেউ আমাদের যেগুলো অ্যাভেলেবেল থাকে, যেমন ডুয়েল ফরেস 800 2 পাউন্ড, ওরা সবসময় পাবেন। তবে এগুলো বড় কেক যেহেতু এগুলো বেশিক্ষণ থাকে না, একটু তাড়াতাড়ি আসে। এগুলোর জন্য মিনিমাম 12টা বা 1টার মধ্যে আসলে এগুলো পাওয়া যেতে পারে। এছাড়াও অন্যান্য কেক অ্যাভেলেবেল থাকে, মোটামুটি সবসময় পাওয়া যায়। এছাড়াও এখানে পেস্ট্রি আছে বিভিন্ন রকমের, অনেক রকমের, যেমন চকো চিপস, চকো ডিলাক্স, চকো এক্সপ্রেস, এছাড়া চকো ক্রাঞ্চ, তারপরে আছে হচ্ছে কি আপনার বাটার স্কচ, এছাড়া ক্রিম রোল আছে, মিষ্টি আইটেমের মধ্যে আমাদের কাছে গোলাপ জামুন, রসগোল্লা, এগুলো পাওয়া যাবে, রসগোল্লা, তারপরে মিষ্টি স্যুপ, কাজু বরফি আমাদের কাছে পাওয়া যাবে। এছাড়াও স্ন্যাক্স আইটেমে আপনি দেখে নিতে পারবেন, এখানে অনেক রকম, যেমন ভেজ প্যাটিস, চিজ কর্ন রোল, তারপর ভেজ আছে, চিজ স্যান্ডউইচ আছে, ভেজ কাটলেট আছে। এছাড়াও আরও অন্যান্য চিকেনের অন্যান্য আইটেম আছে, চিকেনের আইটেম আমাদের চিকেন ফিঙ্গার আছে, ফিস চপ আছে, চিকেন ক্লস 65, চিকেন 65 রোল, পিজা পাওয়া যায় আমাদের এখানে যেটা 44 করে, বার্গার আছে চিকেন চিকেন বার্গার, আরও অন্যান্য এখানে সফট ড্রিঙ্কসও পাওয়া যায়, পেপসি, 7 আপ। আর সব কি ফ্রেশ একদম? আমাদের ফ্রেশই প্রতিদিন, একটা প্রতিদিন প্রতিদিন একটা প্রতিদিন
চিকেন টার্বো সব এটা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট 2020 এটা আমাদের স্পেশাল আইটেম আজকের দিনে। এটা হচ্ছে চিকেনের একটা নতুন একটা আইটেম, এটা অনেকেই সেল হচ্ছে, অনেকেই নিয়েছে এবং এটা ফিডব্যাকও খুব ভালো আছে। এটা কালকের থেকে গতকাল এসছে, আজকেও রয়েছে, আগামীকাল হয়তো থাকতে পারে, বলা যাচ্ছে না, এখন এটা কোম্পানির উপর ডিপেন্ড। এছাড়াও আমাদের বার্থডে কেক এসেছিল, যেগুলো সকালেই বিক্রি হয়ে গেছে। মিষ্টি রগড়া মিষ্টি না, দেখুন এর ভেতরে চিকেন একদম পুরো ঠাসা, চিকেনে তো পুরো ঠাসাই। আর তার থেকে বড় কথা, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বলে রেড কালার, হোয়াইট কালার অ্যান্ড গ্রিন কালার দিয়েছে। তো দেখা যাক চিকেনটা কেমন খেতে। হোয়াইটের থেকে খাচ্ছি এবার, টেস্টটা অন্যরকম, এটা হালকা স্পাইসি আছে। এটার মধ্যে গ্রিন চাটনি একটা ফ্লেভার আছে, ধনে পাতা মিন্ট, এগুলো গ্রিন চাটনি আমরা যেটা খাই সেটার একটা ফ্লেভার আছে। ওভারঅল ভালো খেতে। এবার এত বড় দাদা পুরো খেতে পারবে না একবারে, তো দেখি কেমন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। খুব ক্রিমি, মুখের মধ্যে মেল্ট হয়ে গেল।